আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়ন থেকে এবার বেশ কয়েকজন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। এদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মানিক হোসেন। তিনি বর্তমানে উক্ত ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জানা যায়, মানিক হোসেন 2001 সাল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি জামাত দ্বারা বহু হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েও দমে যাননি তিনি। আওয়ামী লীগের দুঃসময়ে ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। রিফাতপুরে তার উদ্যোগেই প্রথম স্থানীয় আওয়ামী লীগ অফিস প্রতিষ্ঠা করা হয়। সে থেকেই তিনি রিফাতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং রিফাতপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে পরপর 2 বার বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য। জনপ্রিয় যুবলীগ এই নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকার কাণ্ডারি হতে পারলে বিজয় সুনিশ্চিত বলে জানান তার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ। এদিকে আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন মানিক হোসেন। রিফাতপুর ইউনিয়নবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে এমন একজন প্রার্থীকেই চান, যিনি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেবেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন, যিনি গরিবের চাল আত্মসাত করবেন না, সর্বোপরি যিনি হবেন জনগণের সেবক। সে হিসেবে মানিক হোসেন দীর্ঘ 10 বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন। সাধারণ মানুষ তার প্রতি সন্তুষ্ট আর তাকেই আগামী দিনে রিফাতপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এ বিষয়ে তরুণ উদীয়মান যুবলীগের নেতা মানিক হোসেন। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। আমি বাংলাদেশ যুবলীগের সহসম্পাদক পদে আছি, বাংলাদেশ যুবলীগ দৌলতপুর থানার সহসম্পাদক পদে আছি। আমি 2 মেয়াদে 10 বছর পরপর 3 বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমান আমার ইউনিয়নের 9টি ওয়ার্ডে সুপরিচিত এবং প্রায় আপনার 18,000 ভোটের মধ্যে প্রায় আমার 12-13,000 জনসংখ্যা মানুষের সঙ্গে আমি সুপরিচিত এবং দৈনন্দিন রুটিন যে কাজ আওয়ামী লীগের বা পরিষদ দপ্তর সমস্ত কাজ আমার ইউনিয়নে আমার সম্পৃক্ত আছে এবং দলকে সুসংগঠিত করার জন্যে ইউনিয়নে আমি ব্যাপক আজ থেকে 2001 সালে অফিস স্থাপন করেছি। 2001 সাল থেকে আজকে 21 সাল, 20 বছর আমি এই অফিস বিদ্যমান রেখেছি আওয়ামী লীগের জন্যে। রিফাতপুর ইউনিয়নে দুর্দিনে একটিমাত্র অফিস ছিল, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের, সেটা হলো আমার নিজের। তা আমি সেই উদ্দেশ্যেই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কালকে কিনছি, কেনার পর জমা দিয়েছি। হ্যাঁ জি, আমি চাই যে আমার ইউনিয়নে আমি একজন জনপ্রিয়তা এবং আমার 9টি ওয়ার্ডে আমার নেতাকর্মী আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মূল দল আওয়ামী লীগের সংগঠন সবার সঙ্গে আমার সম্পৃক্ত ভালো এবং মাঠ পর্যায়ে আমার অবস্থান ব্যাপক জনপ্রিয়তা আছে। অবশ্যই চাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে এসে এই ইউনিয়নের যে সফলতা ও ডিজিটাল বা সরকারের উন্নয়নমূলক কাজ চলমান রাখার জন্যে প্যানেল চেয়ারম্যান আগামীতে নৌকা নিয়ে এসে যেন এই ইউনিয়নের চেয়ারম্যান হয়। আমি ইউনিয়নের যদি চেয়ারম্যান হতে পারি, প্রথম কাজটি হবে সেটা হলো বাংলাদেশের কৃষি নির্ভরশীল দেশ এই আমার ইউনিয়নের ব্যাপক মানে সরকারের প্রায় শত কোটি টাকা পানিতে জলাবদ্ধতায় ধান পাট ক্ষেত মরিচ ফসল পেঁয়াজ রসুন এগুলো ইত্যাদি নষ্ট হয়ে যায়। মাস্টার প্ল্যান অনুযায়ী, টেকসই অনুযায়ী, এটা সুপরিকল্পিত অনুযায়ী যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এই ড্রেনেজ ব্যবস্থাকে এমনভাবে নিয়ে আসতে হবে যাতে আমার ইউনিয়নের একটি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই জানে আমাদের ওদিকে ফকির দোয়া, এদিকে আপনার হলো পাশে আমাদের বড় একটা বিল আছে, সেটা হলো
নারামপুরের মুসিদা বিল বলে, এই মুসিদা বিলের সঙ্গে যদি আমার রিফাইতপুর, লক্ষ্মীকুলা, শীতলেপাড়া বা আন্দালবাড়ি এই রোডগুলো যদি ড্রেনেজ ব্যবস্থা যদি ক্লিয়ার করা যায়, তাহলে বৃষ্টি হলেই জলবদ্ধতা দূর হয়ে যাবে এবং কৃষক হাজার হাজার কোটি টাকা থেকে রক্ষা পাবে। এবং এই ইউনিয়নের একটু উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক আরও এগিয়ে নিয়ে যাবে। আরেকটি কথা হলো, বাংলাদেশ ডিজিটালের দেশ, এই ডিজিটালকে আরও ডিজিটাল করার জন্যে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ভূমিকা কর্মকাণ্ড, রুটিন ওয়ার্ক, মানে মানুষের ঘরে বসে থেকে যেন সেবা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমার কাজ থাকবে, যাতে মানুষ ভোগান্তির শিকার না হয়। সমস্ত কাজ ইউনিয়ন পর্যায়ে বাসায় বসে থেকে ডিজিটাল সেবা রিফাইতপুর ইউনিয়নে পায়, সেই সেবা নিশ্চিত করার জন্যে আমি পরিকল্পনা নিয়েছি। কারণ হলো, যারা নির্বাচনের টাকা জমা দিয়েছে, দলীয় মনোনয়ন কিনেছে, তারা অধিকাংশই ইউনিয়নে তাদের 9টি ওয়ার্ডের নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত তো নেই, তাদেরকে চেনেও না, এবং তারা ইউনিয়নের কোনো আওয়ামী লীগের সুকর্মকাণ্ড এবং দৈনন্দিন মানে মানুষের বিপদ আপদে এরা পাশে দাঁড়ায় না। সবসময় আমি আওয়ামী লীগের পাশে আছি। তো আমি হলো আমাকে চাই এই জন্যেই যে আমি ইউনিয়নে সব সময় বিচার সালিশ, আপনার ইউনিয়ন সালিশ কেন্দ্র থেকে শুরু করে আপনার যে সমস্ত মানুষের জনগণের দুর্ভোগ সেগুলো কমানোর জন্যে আমি আমার স্বেচ্ছায় আমি 24 ঘন্টা দল এবং ইউনিয়নের মানুষের পাশে আমি সবসময় আছি এবং চলমানভাবে কাজ করি, যে জন্যে মানুষ আমাদের কাছে এসলে আমাদেরকে পায় এবং সে কাজগুলো আমরা করি। কিন্তু অনেকেই যারা আজকে নির্বাচনে আসছে তারা হাইব্রিড নেতা, যাদের এলাকার কোনো অবস্থানও নাই, তাদের কোনো জনপ্রিয়তাও নাই, এলাকায় তাদের 10টা লোকের নামও বলতে পারবে না ওয়ার্ডের। কিন্তু আমরা প্রায় 9টি ওয়ার্ডে আমাদের যেহেতু সম্পৃক্ত জনগণের সঙ্গে, তারা চায় যে এরকম একটি সম্পৃক্ত চেয়ারম্যান হোক, যাতে দেশের উন্নয়নে এবং মানুষের পাশে আওয়ামী লীগকে সুসংগঠিত এই নৌকায় বিজয় সুনিশ্চিত করার জন্যে আমি মনে করি যে আমার মতো ক্যান্ডিডেট জননেতা মাহবুবুল্লাহ হানিফ সাহেব, উনি কুষ্টিয়া 3 আসনে এমপি, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, উনিও চাই যে যারা ত্যাগী নেতাকর্মী তারা এই নির্বাচনের মূল্যায়ন হোক। আমরা 2001 সালে নির্যাতিত পরিবার, আমরা আওয়ামী লীগ করতে যাই 2001 সালে, খুন মামলা হামলা শিকারে অনেকবার কারাদণ্ড আমরা জেলে গেছি, একের পর এক অধিক মামলা, 8টা 9টা মামলা আমরা শেষ করেছি। আমরা দুর্দিনে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি, এখন আওয়ামী লীগের সুদিন। তাই আওয়ামী লীগকে অনেকেই আওয়ামী লীগকে বা মানে নষ্ট করার জন্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখান থেকে যারা অতীতে আওয়ামী লীগের দুর্দিনে পাশে ছিল ত্যাগী নেতাকর্মী, তাদেরকে আমি বিশ্বাস করি মাহবুবুল হানিফ সাহেব তাদেরকে খুঁজে নিয়ে এসে তাদেরকে একটা মূল্যায়ন করবে, এই বিশ্বাসে আমি বাংলাদেশ ধানমন্ডি 32 নম্বর ওখান থেকে আমি বাংলাদেশ মনন আমি কিনেছি এবং আমি হানিফ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ত্যাগী নেতাকর্মী দুর্দিনে আওয়ামী লীগের পাশে আছি, এখনও আছি। জননেতা এই আরেকজন তারকা খ্যাতি নন্দ আফাত সাহেব, উনি মারা গেল, তোনার হাত ধরে আমাদের আওয়ামী লীগের অবস্থান, তিনার জন্য আমরা দোয়া করি, উনি যেন বেস্ত নসিব হোক। আমি সর্বপ্রথম কাজটি যে আমার ইউনিয়নের অত্যন্ত মানে কষ্টকর মানে বেদনাদায়ক যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেই হাজার হাজার বিঘি জমি, হাজার হাজার কোটি টাকা সরকারের এই কৃষক শ্রমিক মানুষের মুখের দিকে তাকানো যায় না, বৃষ্টি জলবদ্ধতা আমাদের নিশ্চিহ্ন মানে ইউনিয়নটি, এই ইউনিয়নটিকে বাঁচাতে হলে একটি পরিকল্পনা মাফিক এটি এক সুন্দর মাস্টার প্ল্যান করি। আমি বললাম যে আপনার এখানে হলো ওই যে
নারামপুরে মুসিদোয়া বিল, এই এমন একটি বিল, এই বিলটি সরকারি বিল, অনেক বড় বিল। এখানে যদি সমস্ত ড্রেনেজ ব্যবস্থাকে সংরক্ষণ করি, যদি ব্যবস্থা নেওয়া যায় এলজেএসপি বা অর্থনে সরকারের সহযোগিতা নিয়ে, তাহলে দ্রুত জলবদ্ধতা নিষ্ক্রিয় হবে এবং হাজার হাজার টাকা আমাদের রেমিটেন্স বাড়বে। এই কাজটি প্রথম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই কাজটি আমি করব, আমি বিশ্বাস করি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, স্টার 24।